যুবক তোমাকে বলে তুমি যেই মুখ দিয়ে তোমার মাকে আজকে ধমক দাও মনে রাখো এই মুখ দিয়ে তোমার মা তোমাকে কথা শিখিয়েছে পুরো আল্লাহু আকবার আল্লাহু আকবার যে মুখ দিয়ে তুমি তোমার মাকে ধমক দাও যে মুখ দিয়ে তোমার মাকে তুমি কটু কথা বলো তুমি ভুলে যেও না এই মাই তোমাকে কথা বলতে শিখিয়েছে তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলে তুমি কি কালো তুমি কি সাদা তুমি কি কালো তুমি কি বেটে কিচ্ছু দেখে নাই তোমার মা তোমার মা যখন বিছানা থেকে নিচে নামতো পেটটা ধরে ধরে নামতো যাতে করে কলিজার টুকরার কোনো কষ্ট না হয় পড়ল আল্লাহু আকবার কত রাত এমন গেছে আমার মা কত রাত ঘুমাতে পারে নাই কত রাত এমন গেছে আমি যখন অসুস্থ হয়ে পড়তাম আমার মা যায় নামাজটা বিছাতো আল্লাহর কাছে হাত উঁচু করে বলতো আল্লাহ 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 আমার কলিজার টুকরার জ্বর হয়েছে তার কষ্ট আর সহ্য হয় না তার জ্বরটা তুমি আমাকে দিয়ে দাও তবু কলিজার টুকরাকে তুমি কষ্ট দিও না কেমন মা পেয়েছি আমরা কত রাত মা ঘুমায় নাই আমার পায়খানা প্রস্রাবের মধ্যে আজবা তোমার মা পায়খানা প্রস্রাবের মধ্যে সারা রাত শুয়েছিল সবাই উঠে চলে গেছে তোমার মা উঠে নাই তোমার মা উঠে নাই কেমন মা পেয়েছে আমি ভালো ভালো খাবার আমার প্লেটে তুলে দিয়েছে নিজে ভালো খাবার খায় নাই কেমন মা পেয়েছি আমরা স্কুল মাদ্রাসা থেকে যখন ফিরতাম আমি ঘামিয়ে গেলে আমার মা নিজের আঁচলটা দিয়ে আমার শরীরের ঘামটা মুছে দিত কত রাতে বলেছিল স্বামী তুমি যাও তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও আমি ওষুধ খেতে পারতাম না আমাকে ওষুধ খাইয়ে দিত কে মা আমার মা আমার বাবা বাবার কথা কি বলবো বাবার কথা কি বলবো মা যখন কষ্ট পায় চোখে পানি চলে আসে বাবা কষ্ট পেলে চোখেও পানি আসে না হায় রে বাবা পৃথিবীর সকল বাবা অনেক কৃপণ হয় জানেন কিন্তু কৃপণ হয় কার জন্য জানেন নিজের জন্য কথা বলেন ঠিক কিনা কৃপণ হয় নিজের জন্য ভালো হোটেলে খেতে চায় না কোথাও 20 টাকা রিকশা ভাড়া নিজে বাঁচিয়ে দেয় হেঁটে যায় কিন্তু সবচেয়ে বেশি উদার হয় আপনার আর আমার জন্য কথা বলেন ঠিক কিনা কেমন বাবা পেয়েছি ঈদের সময় ঈদের সময় নিজের পুরাতন জামাটা সুন্দর করে নিজে ধুয়ে ইস্ত্রি করে ঈদগাহে পুরাতন জামা গায়ে দিয়ে যায় আর পাশে কলিজার টুকরা সন্তানের জন্য নতুন জামা কিনে তাকে সাথে করে যায় একবার নিজের পুরাতন জামার দিকে তাকায় আরেকবার সন্তানের নতুন জামার দিকে তাকায় আর মনে মনে ভাবে আমি পুরাতন জামা কিনেছি তাতে কি হয়েছে আমার কলিজার টুকরার গায়ে তো নতুন জামা দিয়েছি কেমন বাবা সেই বাবা কবরে কেমন আছে জানি সেই বাবা কার কবরে কেমন আছে জানি না এজন্য রব্বুল আলামিনের কাছে বলতে হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াল্লাহ আমার বাবাকে আপনি মাইরেন না আমাকে কেউ যদি মারতে আসতো আমার বাবা গিয়ে তাকে তার প্রতিশোধ নিত আমার মাকে আপনি মাইরেন না আমি যখন কষ্ট পেতাম আমার মা সারা রাত ঘুমাতো না আমাকে কোলে করে থাকতো আল্লাহ ওই মারে যদি আপনি কবরে মারেন আমাদের চাইতে বেশি কষ্ট পাবে না আমাকে যদি কেউ কেউ মারতো আমার মা বেশি কষ্ট পেত সেই মাকে যদি আপনি কবরের মধ্যে মারেন আমরা সন্তানরা কিভাবে সহ্য করব গো আল্লাহ কিভাবে সহ্য করব এজন্য বাবা মার জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক বাবা মার কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ নাকি বউয়ের কথা নাকি ফেসবুক চালানো এটা করা যাবে না বাবা মার কথা যারা শুনবে খোদার কসম করে বলি রব্বে কারিম তাদের জন্য আল্লাহর আটটি জান্নাত খুলে দিবে সুবহানাল্লাহ পড়ে শুনবো তো ইনশাআল্লাহ